মালয়েশিয়ার সানোয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিউচার ইউথ সামিট দু আর এই আয়োজক কমিটিতে স্থান পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি এবারে ইউথ সামিটের লক্ষ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া কমনওয়েলথ ইউথ কাউন্সিল কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও কমনওয়েলথ ইউথ ইনোভেশন সেন্টারের যৌথ আয়োজনে আগামী ষোলোই নভেম্বর এই সামিট অনুষ্ঠিত হবে এই সামিটকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা বিস্তারিত দেখুন রিপোর্ট বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে মালয়েশিয়া সানুয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিউচার উইথ সামিট দু আঠারো এর আয়োজক কমিটিতে স্থান পেয়েছে এক ঝাঁক বাংলাদেশি পাশাপাশি ডেলিগেট হিসেবে যোগ দেবেন আরও কয়েকজন বাংলাদেশি সব মিলিয়ে ইয়ুথ সামিট যেন হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা আমরা গর্ববোধ করছি বাংলাদেশি হিসেবে আমরা এই ইয়ুথ সামিটে থাকতে পেরে আমরা আশা করছি সারা বিশ্ব থেকে দুশোরও বেশি তরুণরা অংশগ্রহণ করবে এই সামিটে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ২৫ জনের বেশি অংশগ্রহণকারী এই সামিটে যোগদান করতে আসছে ফিফটি থ্রি কান্ট্রি থেকে ডেলিগেট আসছে সবচেয়ে বড় জিনিস যে আমরা বাংলাদেশি হিসেবে এবার কমনওয়েলথ ইউথ সামিটে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে ডেলিগেট আসছে এবং বাংলাদেশ থেকে নোট স্পিকারও থাকছে ইউথ সামিটের মাধ্যমে তরুণরা তাদের অভিজ্ঞতা জ্ঞান ও দক্ষতা শেয়ার করতে পারবেন আধুনিকায়ন সৃজনশীলতা সহ চারটি থিমের উপর আলাদা আলাদা ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে সাম অফ আওয়ার থিম্যাটিক পিলারস ইনক্লুড সাসটেইনেবিলিটি ডিজিটালিজম ক্রিয়েটিভিটি ইনক্লুসিভিটি সামিটে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল স্কটল্যান্ড ভারতের প্রখ্যাত লেখক সমাজকর্মী বন্দনা রাশিয়া বেশ কয়েকটি ছাড়াও দেশের মন্ত্রীরা যোগ দেওয়ার কথা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের পাঁচ শতাধিক তরুণ নেতা উদ্যোক্তা সমাজকর্মী ও সরকারি চাকরিজীবী এ সামিটে যোগ দেবেন সামিউল শাহন বাংলা টিভি ঢাকা